টি-20 সিরিজের পর এবার আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের 3-ম্যাচ ওয়ানডে সিরিজ। এর আগে আজ শুক্রবার বিকেলে উন্মোচিত হলো ওয়ানডে সিরিজের ট্রফি। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পাকিস্তানের অধিনায়ক নিদাদার। ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, দেখেন টি-20 সিরিজ বলতে দেখেন ফরম্যাটটাই ডিফারেন্ট। অবশ্যই সিরিজ জয় পুরো টিমটাকে অনেক বেশি বুস্ট আপ করতেছে ভালো খেলার জন্য, এবং এই ফরম্যাটটাই দেখবেন যে আমাদের সফলতাটা বেশি। তো সেই ক্ষেত্র থেকে যদি বলি তাহলে অবশ্যই কালকে যদি আমরা আমাদের টিম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি মাঠে এবং অ্যাজ এ টিম হিসেবে পারফরমেন্স করতে পারি তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে দিনের শেষে। শাহিদুল তন্ময়, ন্যাশনাল স্পোর্টস।